শিল্পী সুধীর মৈত্র স্মরণে। শিল্পীর কখনো মরণ নেই। যে আর্টিস্টের ছবি আমরা ছোটকাল থেকে দেখে এসেছি, ছবির প্রতি আকৃষ্ট হয়েছি, যে ছবি দেখে আমরা প্রেরণা পেয়েছি, উৎসাহ উদ্দীপনা আমাদের মনে জেগে উঠেছে। ছোটবেলায় আমরা তাহাদের মাহাত্ম জানতাম না, কিন্তু আজ গিয়ে সেটা বিশেষভাবে অনুভব করছি। সেরকম একজন শিল্পী হলেন শ্রদ্ধেয় সুধীর মৈত্র মহাশয়। আমাদের পরম সৌভাগ্য ফেসবুকের মাধ্যমে ওনার ছবি ও দুই একটা কথা জানতে পেরে বহুত অভিভূত হলাম। তার এই ফলশ্রুতি কলামন্দির ডিজিটাল আর্কাইভ থেকে ওনার একটি ছোট্ট ভিডিও বানিয়ে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানানোর এক বিনম্র প্রয়াস করা হয়েছে। আমরা কৃতজ্ঞ জ্ঞাপন করছি সুধীর মৈত্র ফেসবুক পোস্ট এবং বাংলা এখন চ্যানেলকে। কলামন্দির ডিজিটাল আর্কাইভ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সুধীর মৈত্রের জন্ম 17 সেপ্টেম্বর 1931 সনে কলকাতার সিমলে অঞ্চলে। পিতা সুরেশচন্দ্র মৈত্র, স্নেহময়ী মা তারা দেবী। পিতা সুরেশচন্দ্র কলকাতা কর্পোরেশন অফিসে চাকরি করতেন। ওনাদের আদি বাসভূমি বর্তমান বাংলাদেশের টাঙ্গাইল নামক জায়গায় ছিল, যদিও সুরেশচন্দ্র বহু বছর ধরে চাকরি সূত্রে কলিকাতাতেই ছিল। 1941 সনে সুধীর মৈত্র মাত্র 10 বছর বয়সে পিতা সুরেশচন্দ্রের মৃত্যু হয়। পিতার মৃত্যুর পর দিশেহারা সুধীর মা ও ভাই বোনকে সঙ্গে নিয়ে টাঙ্গাইলে চলে যায়। সেখানে গিয়ে তাহার শিক্ষা চলতে থাকে। 1946 সনে টাঙ্গাইল স্কুল হইতে তিনি ম্যাট্রিক পাস করে কলিকাতায় চলে আসেন। সেখানে থাকার কিছুদিন পর ইন্ডিয়ান আর্ট কলেজে কমার্শিয়াল বা অ্যাপ্লাইড বিভাগে ভর্তি হয়ে পড়তে লাগল। সেখানে থেকে পড়তে পড়তে বুঝতে পারল ওনার ঝোঁক মূলত ফাইন আর্টসের দিকে। অ্যাপ্লাইড আর্ট সেরকম তাহার ভালো লাগতো না। আর্ট কলেজের বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শনীতে তিনি ফাইন আর্টের ছাত্রদের সঙ্গে পাল্লা দিয়ে সুন্দর সুন্দর ছবি আঁকত, প্রশংসা পেত। আর্ট কলেজে পড়াকালীন এক প্রদর্শনীতে ওনার এক জলরং কাজের ছবির ভূয়সী প্রশংসা হয় একজন বিখ্যাত চিত্র সমালোচকের দ্বারা। ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে উনি স্নাতক ডিগ্রি লাভ করে 1950 সনে। তাহার পর কর্মজীবনে প্রথম আরম্ভ হয় বরাহনগরের একটি স্কুলে ড্রয়িং শিক্ষক হিসাবে। সেখানে কয়েক বছর চাকরি করার পর ইন্ডিয়ান আর্ট কলেজে কয়েক বছর অধ্যাপনা করার সুযোগ পান। সেই সময় অধ্যাপনা করার সাথে সাথে তিনি বিভিন্ন পত্রপত্রিকার বিভিন্ন ধরনের ছবি আঁকতে শুরু করেন। 1963 সনে তিনি স্টেটমেন্ট পত্রিকার আর্ট অ্যান্ড পাবলিসিটি বিভাগে ইলাস্ট্রেটর বা ফিগার আর্টিস্ট হিসাবে যোগ দেন। শুরু হলো বিজ্ঞাপনে অনবরত ছবি আঁকার কাজ। সেই সময় ওনার অঙ্কন করা বড়নিনের বিজ্ঞাপনের ছবিগুলা খুবই জনপ্রিয় হয়েছিল। পরবর্তী সময়ে তিনি ওই বিভাগে প্রধান পদে অধিষ্ঠিত হয়েছিলেন। স্টেটমেন্ট পত্রিকা থেকে উনি অবসর নেন 1990 সনে। 50 বছরেরও অধিককাল তিনি বাংলা গল্প উপন্যাসে নিত্যসঙ্গী ছিলেন, সেটা ওনার সামান্য সংগৃহীত কাজ দেখে অনুমান করা যায়। ওনার রেখাঙ্কনের বিবিধতা এই বিষয় নিয়ে তিনি পরীক্ষা নিরীক্ষা করার উপরেও নিরন্তর সাধনা করে গিয়েছেন। ওনার সর্বকালের ছায়াসঙ্গী ছিল ওনার স্কেচ খাতা। সেই নিয়ে পরবর্তীকাল স্কেচের খাতা নামে সংকলন বইও প্রকাশ হয়েছে। ওনার সৃষ্টি বইয়ের বহুত প্রচ্ছদ আজও সুধীর পাঠক বৃন্দের স্মৃতিতে চির উজ্জ্বল হয়ে রয়েছে। পেশা ও নেশায় চিত্রকর হলেও তিনি ভালো গান গাইতেন। হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের উপর তিনি প্রথাগত তালিমও নিয়েছিলেন। তার উপরই অভিনয় ও আবৃত্তি পাঠ করারও শখ ছিল। শখ ছিল মাঠে গিয়ে খেলা দেখতে। লেখালেখির চর্চা করতেন নিয়মিত। প্রবন্ধও লিখেছেন বেশ কিছু। ছবি আঁকা ছাড়াও পরিণত বয়সের শখ ছিল বাংলা শব্দ জব্দ আর ছড়া লেখা।
ছড়া সংকলনের বইয়ের নামও chorachobi.com। এইজন বিরাট গুণের অধিকারী সুধীর মৈত্র মহাশয় 12 নভেম্বর 2006 সনে দক্ষিণেশ্বরের নিজাবাড়ি থেকে পরলোকে যাত্রা করেন। উনারে শ্রদ্ধাজ্ঞ ইউটিউব ভিডিও বানিয়ে কলামন্দির ডিজিটাল আর্কাইভ নিজেকে সম্মান অনুভব করছে। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট যুগে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, নতুন কোনো দর্শক থাকলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। তারপরে যেটা মেইন কতগুলো জিনিস আসতো সেটা হচ্ছে রেলগাড়ি।
রেলগাড়িটা একটা বিরাট ব্যাপার ছিল, তারপর একটা নাটক আছে। হ্যাঁ, রেলগাড়িটা ছোটবেলা আমি সবার ক্ষেত্রে যাই না, আমার তো ছিল ভীষণ ব্যাপার। রেলগাড়ি আঁকাটা একটা বিরাট ব্যাপার ছিল, এবং রেলগাড়ি দিয়ে কত রকমে গেছি। আর আরেকটা জিনিস ছিল, যেমন একটা গ্রাম, গ্রামটা শহরে থাকতাম, কিন্তু গ্রাম সম্বন্ধে আমার কোনো আইডিয়া না, ওই একটা চিন্তা ছিল তখন। এই যে গাছ, গাছপালা, তারপরে একটা কুড়ে ঘর, একটা নদী, ছোট্ট নদী, এই সমস্ত মিলে একটা ছবি সবসময়, এগুলো সবসময় দেখতাম যে ডিপিকেশন কিন্তু হয়ে গেছে, মানে একই জিনিস পারলাম। এই করতে করতে এই ছবি আঁকা শুরু, এবং সেটা যখন আস্তে আস্তে যেটা হয় অন্যের ছবি দেখে দেখে, মানে সেটাকে দেখে মনে হয় বা এটা তো অনেক তো অন্যরকম, তখন আবার সেটা কপি করতে আরম্ভ, কপি করতে করতে সেটা সেরকম হয়ে গেছে। কিন্তু কিছুতেই এই যে নিজের কিছু, সেটা তো তখন ছোটবেলা হয় না, নিজের কিছু ভাবার ক্ষমতাও থাকে না ছোটবেলায়, তাই না? সেই জন্যে তখন কিন্তু মনে মনে একটা ইচ্ছে ছিল যে আমি ছবি আনবো, ছবি আনবো। তখন যখন ওই ম্যাট্রিকুলেশন পাশ করলাম, তখন অভিভাবকদের যারা আছি আমরা মাতৃভাষায় মানুষ, তাদের খুব একটা যে ইয়ে ছিল তা নয়, কিন্তু কিন্তু আমি তখন ছবি আনবো। সুতরাং আমাকে আমি চলে এলাম কলকাতায়, কলকাতায় এসে আমি ভর্তি হলাম। এখানে একটা আমার মামা ছিলেন আর কি, তার বাড়িতে থেকে ভর্তি হলাম ইন্ডিয়ান আর্ট কলেজ। বাংলা থেকে এই বাংলায় চলে আসছে, নানা রকম তাদের জীবিকা, নানা রকম তাদের যে এ সমস্ত করতে গেলে, তারা যখন এখানে হাজির হলো তখন ওই যুগান্ত তখন কিন্তু খুব খুব মানে প্রচারিত কাগজ ছিল, এবং তখন ওই যুগান্তরে এই ছেড়ে আসা গ্রাম, এই তো এই জীবন, জীবনের জয়গান, এরকম নানা রকম ফিচার বেরো। সেই ফিচারে মাঝে মাঝে আমি একটা একটা ছবি আঁকতে পেতাম, মানে অনেকেই আঁকতেন, কালিদা আঁকতেন, গোপাল ঘোষ আঁকতেন, তারপরে আরো দু একজন আসতেন নাম করা, শৈলদা আসতেন, তারপরে ধীরেন বল, এরা সবাই আসতেন। তখন আমি আমিও মাঝে মাঝে দু একটা করে আঁকা মানে বাড়ার থেকে আরম্ভ করলাম, এবং কিছু কিছু প্রশংসা হয়তো পেয়েছি। দক্ষিণ আলা বললেন যে তোমার একটু হাতটা গোমাল হয়, ও ইয়ে বললেন যে হাতের ড্রয়িং কম করছে না, আমি তো সবে পাশ করে বেরোলে সেটা তো ঠিকই যে তুমি নিজে আর্টিস্ট, তুমি বুঝতেই পারছো যে পাশ করে বেরোলে কিছুই শেখা যায় না, শিখলেও কিছু জানি না, এটা কিন্তু আমার ভিতরে বরাবরই ছিল, এখনো এটা না থাকে তো কি হওয়াও যায় না। এখন আমার মনে হয় সত্যি তো কিছু কিছু আমি উঠতেই পারি না, এই যে পারি না ভাবটা এটা বরাবর ছিল। এই ইয়েটা যে জন্য আমি একটা কাজ করতে গিয়ে আমি পুরোটা নষ্ট করি, হয়তো সেই প্রথম কাজটাই সবচেয়ে ভালো, কিন্তু আমি সেটা পেলি, এটা আমার দোষ কি গুণ আমি জানি না। এটা আমি দেখেছি, এটা মানিকদা করতে সত্যজিৎ রায়, উনি আমি ছোটবেলা থেকে দেখেছি, একটা ছবি আঁকার জন্য বেশ চার পাঁচটা ছবি এঁকে তার মধ্যে থেকে তুমি দেখবে। এখানে ধরো না আমি একটাই আঁকছি, এটা আমার স্কেচ করছি দলগুলো, এই তার মধ্যে থেকে আমি ফেলে দিচ্ছি, এই একটাই করবো, কিন্তু আমার এটা পছন্দ হচ্ছে না, কিন্তু এই ড্রয়িংটা আসছে না, কি করবো আবার করছি, চেস করলাম ভালো লাগছে। তখন যে এটা আমার নিজের বই, এখানে তো কেউ কিছু বলার নেই না, সে ছোটরা দেখতে সব তো আপনার ছোট, আমি এই 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 জিনিসটা আমার মধ্যে মানে বরাবরই ছিল এখনো। তা এটা আবার অনেক আমাদের স্যাঙ্গুইন আর্টিস্ট এমন আছেন, ইয়ার্সিটা কিনা যায় না, আর্টিস্ট আছেন অনেকে, তবে তারা স্যাঙ্গুইন হয়তো আঁকতে পারে, নিশ্চয়ই সেটা তাদের পক্ষে খুবই গর্বের বিষয়। আমার মনে একটা প্রশ্ন মাঝে মাঝেই আসে, সেটা হলো চিত্রশিল্পের সঙ্গে ইলাস্ট্রেশনের কি কোনো মূলগত তফাৎ আছে নাকি?